সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরেছো আজকে কি, তবুও একবার বলে দিই যে হ্যাঁ ঠিক ধরেছো, আমাদের স্কুল ফ্রেন্ডদের আজকে পিকনিক। প্রায় 3 বছর পর আমরা সব ফ্রেন্ডরা একসাথে হব, এই জন্য তো আমি খুব এক্সাইটেড। তো আজকে কি কি হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রথমে বলে দিই, আমি কোনো কিছুতে একটা আশা করে থাকলে সেই আশায় জল ঢালার জন্য কেউ না কেউ থাকবেই। যেমন আজ ভেবেছিলাম সকাল সকাল এখানে আসবো, বন্ধু বান্ধবীরা একসাথে মিলে অনেকটা সময় কাটাবো, কিন্তু সেটা আর হলো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কলেজে সেই যে সকালে গেছি, আর এখন আস্তে আস্তে বেলা 12টা বেজে গেছে। কত দিন পরে যে বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, তো প্রথমে এসে আমি প্রথমে সবাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করে নিলাম, তো এখন লেগেছে প্রচণ্ড খিদে। অনুপস্থিত থাকার কারণে আমাদের এই জিনিসটা খাওয়ার সৌভাগ্য হয়নি। আচ্ছা, আমাদের মানে তোমরা বুঝলে না তাই না? দাঁড়াও আমি বলছি, পিকনিক স্পটে তাড়াতাড়ি আসবে বলে আমি সঙ্গে করে আমার বেস্ট ফ্রেন্ড পিলুকে নিয়ে গেছিলাম, ওর স্কুটিতে করে গিয়েছিলাম, আর এখন এখানে এসে এই দেখো আমাদের টিফিনগুলো বের করছি। সকল বন্ধু বান্ধবীরা খেয়ে আমাদের ভাগেরগুলো রেখে দিয়েছিল, তো এই দেখো এগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এত বেলা হয়ে গেছে ঠান্ডা না হয়ে পারে? সেই সকালবেলা আনিয়েছে। আর এইদিকে তো বড় একটা সমস্যা হয়ে দাঁড়ালো, সেই র্যাকেট আর ফুল আম গাছের ডালে বেঁধে গেছে, কি করি বলো তো? শেষমেশ সায়ন ছাতার ডান্ডিটা দিয়ে সেই ফুল পাড়ার চেষ্টা করছিল, তারপরে র্যাকেটটা, ওই দেখো ওই র্যাকেটটা কিন্তু পড়লো এখন, মানে ফুল বেঁধে গেছিল, তো ফুলটা পাড়ার জন্য র্যাকেট ছুঁড়ে মেরেছে আর র্যাকেটও বেঁধে গেছে। এখানে সকলে র্যাকেট খেলছিল, আবার অনেকে ব্যাট বল খেলছিল। আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে গেলাম ছবি তুলতে, বলতে স্কুল জীবনের বন্ধুত্বটা একটু অন্যরকমই হয়। তো আমরা অনেকক্ষণ ধরে অনেক রকমের পোস্ট দিয়ে ছবি তুলেছিলাম, সবই তোমাদের সাথে শেয়ার করব। এই পিকনিকটির উদ্দেশ্য ছিল যে সকলকে একসাথে করার, সকলের সাথে মিশবো, কথা বলবো, একটা আনন্দই আলাদা। কিন্তু সত্যি বলতে সকল বন্ধু বান্ধব এখানে উপস্থিত থাকেনি, মানে আমরা অনেককেই বলেছিলাম, অনেকেই এখানে আসতে পারেনি নানা রকম সমস্যার কারণে। তো আমরা যে কজন উপস্থিত ছিলাম প্রত্যেকে কিন্তু খুব আনন্দ করেছে। আর এদিকে দেখো ছবি তোলা যে শেষ হয়েছে, তখন আমাদের দৌড়টায় দেখো ছবি দেখার জন্য। আর এইদিকে সায়ন আর সুজয় কিন্তু রাধুনি কাকুকে অনেক অনেক ভাবে সাহায্য করছিল, রান্না বান্না কিন্তু অনেক আগে থেকে স্টার্ট হয়ে গেছে, অনেক কিছু রান্না হচ্ছিল। আর এদিকে রিয়া দেখতে আসে কি রান্না বান্না হচ্ছে। আমরা কিছুক্ষণ গল্প করার পরে চলে গেছিলাম একটা ছোট্ট ভিডিও করতে, কিন্তু সে ভিডিও আর সম্পূর্ণ হলো কই। গানটা ভালো লাগছিল না, এই জন্য চলে গেছিলাম গান চেঞ্জ করতে, তো গান চেঞ্জ করে চলে গেছি বেগুনি খাওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনার বেগুনিটা দেখাবেন, আপনার বেগুনি খাওয়া গেছে, আপনার আপনার আপনারটা আপনারটা আপনার বেগুনি অসম্পূর্ণ রয়েছে, সম্পূর্ণটা দেখা দিন। ছেলেরা যেই ছবি তুলতে চলে গেছিলো আর আমরা গেছিলাম সে ফাঁকে বেগুনি চুরি করতে, তো বেগুনি কাকুর কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি ওদেরকে না দিয়ে। তারপরে যখন মনের মতন একটা গান দিল, আমাদের বান্ধবীদের অবস্থা তো পুরো কেরাসিন, দেখো কি করছে। আর আমি কেন বাদ যাবো, আমি একটু আসি, আমি ভালো নাচতে পারি না, তবুও ট্রাই করছি। আর অবস্থাটা দেখো আমার ওড়নাটা পুরো শেষ, আর ওই দিকে ওটা কারণ না আমি জানি না, কিন্তু ওড়না নিয়ে টানাটানি হচ্ছে এটাই শুধু জানি। অনেক হয়েছে নাচ, এইবার দুপুরের মধ্যাহ্নভোজন করা যাক, আর এখন বাজে তাও প্রায় 3। তো সায়ন বলল যে তোরা আগে খেয়ে নে, তারপরে আমরা যখন খাবো তখন তোরা দেওয়া থাওয়া করিস। কিছুক্ষণ বসে থাকার পরে সামনে চলে আসলো একটা প্লেট, তো প্লেটটা ধোয়ার পরে দিয়ে দিল বেগুনি, আর তারপরে চলে আসলো ফ্রায়েড রাইস। অনেকের কাছে ফ্রায়েড রাইস অনেক পছন্দের একটা খাবার হতে পারে, কিন্তু সত্যি বলতে আমার ফ্রায়েড রাইস একদমই ভালো লাগে না, তবুও খায়, মানে খায় না বলবো না। ফ্রায়েড রাইসের সঙ্গে চলে আসলো ডাল, আর এই বেগুনি দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে। ডাল খাওয়া শেষ না হতে হতে কিন্তু একটা পেঁয়াজি নিয়ে চলে আসলো, মানে এগুলো শেষে বেঁচেছিল বলে পেঁয়াজ দিয়েই ভেজে দিয়েছে।
আর ছিল চিকেন কষা আর স্যালাড। আর দেখো স্যালাডের অবস্থাগুলো, মানে যে যেমন ভাবে পেরেছে সে তেমন ভাবে কেটে দিয়েছে, অবস্থা দেখো গাজরটার। চিকেনটা আমার কাছে প্রচন্ড ঝাল লেগেছিল, তার জন্য আমি চাটনি পাঁপড় নিয়ে নিলাম, আর চাটনিটা প্রচুর মিষ্টি হয়েছে। আমি তো সবার আগে খেয়ে উঠে পড়েছি, কারণ এত পরিমাণে ঝাল লেগেছিল। আর এদিকে পিলু বসে রয়েছে, ওকে আবার নতুন করে চাটনি আর পাঁপড় দিতে হবে। চিট এনেছিল লজেন্স, তো বললাম একটা লজেন্স দিচ্ছিস কেন ভাই, আরো দুটো তিনটে দিয়ে যা। আর দেখো পিলু কিন্তু আবার চাটনি নিয়েছে। তো আমাকে বলছিলাম যে যাই হয়ে যাক না কোনো, গান কিন্তু বন্ধ করবি না, ভালো ভালো গান চালাবি। খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, এদেরও খাওয়া হয়নি, এখনো খাচ্ছে, খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে না, খা খা, সবাই খাচ্ছে। সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে, মাঝে মাঝে আমার চ্যানেল থেকে দেখবি। ঝাল লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, তোর হয়ে গেছে, ঝাল লেগেছে, ই বাবা, চিনি চিনি খাচ্ছে আর মাংস খাচ্ছে, এ সুজা পিপড়ে তোরা খাবি, চলে আয়, আমাদের খাওয়া শেষ করার পরে যারা এখনো খায়নি তারাই কিন্তু এবার বসেছিল। আর এদিকে দেখো শুভ্র এসেছে, মানে ও এতটা এক্সাইটেড, ও সকালে গেছিলো পরীক্ষা দিতে, তো ওখান থেকে বাড়ি ফিরতে ফিরতে 3:30 বেজে গেছে, আর এখন ও ফোন করেছে আমাকে। আমি বললাম তাড়াতাড়ি চলে আয়, তো ও বাড়িতে এক ফোঁটাও দাঁড়ায়নি, সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা নিয়েছিলাম র্যাকেট খেলতে, আর এবার দেখি যে কে জেতে। আমার আর সুমির মধ্যে হচ্ছিলো হাড্ডাহাড্ডি লড়াই। আমার কিন্তু র্যাকেট খেলতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এই খেলাটা কিন্তু আমাকে আমার জেঠু শিখিয়েছিল, মানে ওই শুভ্রর কথা বললাম না, ওই শুভ্রর বাবা। আমাদের বাড়ি এক জায়গায় ছিল আগে, কিন্তু এখন আমরা একটু দূরে চলে এসেছি আর কি। সুমিকে আমি 3 হারিয়েছিলাম, কিন্তু আমার তাতে এক ফোঁটা আনন্দ নেই, কারণ সুমির জ্বর ছিল, এই জন্য ও ভালো করে খেলতে পারিনি। আমাদের বন্ধুরাও কিন্তু ভালো নাচে, দেখবে ওদের নাচ, মানে এরকম যে একটা কাণ্ড করবে আমরা তো কখনো ভাবতেই পারিনি। দেখো অবস্থা ওদের। দেখলে এবার আমাদের ছবিগুলো দেখো, এটা হচ্ছে আমাদের গ্রুপ পিক, তো আমাদেরকে আশীর্বাদ দেওয়া হচ্ছিল, এটা হচ্ছে বন্ধুদের টিম, আর এই যে হচ্ছে আমরা, আমাদের বান্ধবীগণ, এটা আমার পিলু, আমার বেস্ট ফ্রেন্ড, হচ্ছে ভাস্কর আমার খুব ভালো বন্ধু, আর তারপরে আছে প্রীতম আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড। চলে আমার বেস্ট ফ্রেন্ড দুটো, একটা হচ্ছে মেয়েদের মধ্যে পিলু আর ছেলেদের মধ্যে প্রীতম। তো প্রীতম আমার কিছু ছবি তুলে দিয়েছিল, এই দেখো সেই ছবিগুলো, মানে আমি তো আমার নিজের প্রেমে পড়ে যাচ্ছি এই ছবিগুলোকে দেখে, ভালোই না লাগছে আমাকে দেখ। আমি পিলুকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আমি ওখান থেকে একা একা চলে যাব। তো সবাইকে এখন বাই বলে বাড়ির দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখন, যারা সাবস্ক্রাইব করোনি। ওখান থেকে বাড়িতে চলে এসেছি, আর এসে আমি চুলটাও খুলে ফেলেছি, কারণ সারাদিন কেমন এসে মুড়িয়ে মুড়িয়ে বেঁধেছি, তো দেখো কেমন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার অন্তর থেকে অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। আমার মানে আজকে বেশিটা টাইম ওখানে থাকতে পারিনি, কারণ কলেজে যেতে হয়েছিলো আগে, তোমাদের বলে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।